আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পিরামিড নিয়ে বাকি অজানা তথ্যগুলো পরের পাঠে আলোচনা করব। একটি ভিডিওর মধ্যে এতগুলো তথ্য নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ডিসিশন নিলাম যে ভিডিওটি দুটি পার্ট করব। আগের পাঠে আমি আলোচনা করেছিলাম যে 4000 বছর আগে পিরামিড তৈরিতে ইজিপশিয়ান লোকেরা কি পাথর ব্যবহার করেছিল, রাতের আকাশে 3টি তারার সাথে পিরামিডের অ্যালাইনমেন্ট, পিরামিডের টানেল ও এর 3টি চেম্বার নিয়ে। এই ভিডিওর ডিসক্রিপশন ও আই বাটনে পার্ট ওয়ানে লিঙ্ক দেওয়া আছে। আগে এই ভিডিওটি পজ করে ওই লিঙ্কে ক্লিক করে পার্ট ওয়ানটি দেখে আসুন, তাহলে পার্ট টুটি বুঝতে আপনাদের কাছে অনেক সহজ হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান ইমন, ES360 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, যদি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে চলে যাই। আপনারা কি জানেন আমাদের পুরো পৃথিবীর ম্যাপের সেন্টার পয়েন্ট কোনটি? আপনারা যদি পৃথিবীর ম্যাপ হাতে নেন এবং এর সেন্টার খুঁজে বের করার ট্রাই করেন, তাহলে এর সেন্টার পয়েন্টটি কোথায় হতে পারে? আশ্চর্য মনে হলেও এটাই সত্য যে পৃথিবীর জিওগ্রাফিক সেন্টার সেই স্থানটি যেখানে বর্তমানে পিরামিড অবস্থিত। এটা কাকতালীয়ভাবেও হতে পারে, কিন্তু এটা ভুললে চলবে না যে পিরামিড ওই সময় তৈরি করা হয়েছিল যখন মানুষের কাছে পৃথিবীর ব্যাপারে তেমন কোনো নলেজ ছিল না। ওই সময় তো এটাও আবিষ্কার হয়নি যে পৃথিবী গোলাকার। আপনারা তো জানেনই যে আগের মানুষ মনে করত পৃথিবী ফ্ল্যাট বা সমতল, কিন্তু ওই সময় সেখানকার মানুষ কিভাবে পৃথিবীর সেন্টার পয়েন্ট খুঁজে বের করেছিল? এছাড়া আরও একটি অবাক করে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে, এই পিরামিডের একটি পার্ট একদম নর্থ পোলের দিকে অ্যালাইন্ড রয়েছে। যদি এর সেন্টার থেকে উত্তর দিকে একটি অ্যারো বের করা হয়, তা ডিরেক্ট নর্থ পোলে গিয়ে মিলিত হবে। শুধু কয়েক কিলোমিটারেরই সামান্য ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্স শুধু বর্তমান সময়ে হিসাব করার কারণেই হয়েছে। যদি এই হিসাবটি 4000 বছর আগে করা হতো, তাহলে এর ডিফারেন্স হতো 0 কিলোমিটার। কারণ আমরা সবাই জানি যে পৃথিবীর টেকটোনিক প্লেট প্রতিনিয়ত মুভ করছে। এই টেকটোনিক প্লেট মুভ করার কারণেই এই কয়েক কিলোমিটারের ডিফারেন্স হয়েছে। কিন্তু 4000 বছর আগে তা নর্থ পোলের দিকে পারফেক্টলি অ্যালাইন্ড ছিল। পিরামিড স্টোনস, আপনারা কি জানেন পিরামিড তৈরিতে যে পাথর ব্যবহার করা হয়েছিল তা আসলে কি পাথর? অনেক বছর আগে থেকেই বিজ্ঞানীরা এই পাথর নিয়ে গবেষণা চালিয়ে আসছে, কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেনি এটা আসলে কি পাথর। এটা লাইমস্টোনের মতো, কিন্তু লাইমস্টোন না। বিজ্ঞানীরা এমন পাথর পৃথিবীতে আর কোথাও পায়নি। পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি, পিরামিড তৈরি করার সময় বল অ্যান্ড সকেট কনস্ট্রাকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। বল অ্যান্ড সকেট এক এমন মেথড যা হিট এক্সপেনশনকে সহ্য করতে পারে, অর্থাৎ গরমের সময় প্রচণ্ড সূর্যের তাপের কারণে যখন পাথরের আকার একটু বেড়ে যায় এটাকেও সহ্য করতে পারে। এই বল অ্যান্ড সকেট টেকনোলজি আকাশচুম্বী দালান কোঠা বানানোর সময় ব্যবহৃত হয়, যাতে তা ভূমিকম্পকে সহ্য করতে পারে। ভাবেন, শক প্রুফ টেকনোলজি, তাও ফির 4000 বছর আগে। ন্যাচারাল এয়ার কন্ডিশন ইনসাইড পিরামিড, পিরামিড যেখানে অবস্থিত তার পাশেই সাহারা মরুভূমি, তা পৃথিবীর সব থেকে উষ্ণ স্থানগুলোর মধ্যে একটি। সেখানে প্রচণ্ড উষ্ণ বাতাস সারাদিনই প্রবাহিত হয়, কিন্তু এত কিছুর পরেও পিরামিডকে এমন রহস্যময়ভাবে বানানো হয়েছিল, এর বাহিরের তাপমাত্রা যতই থাকুক না কেন এর ভিতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, যাকে পৃথিবীর সব থেকে আরামদায়ক তাপমাত্রা হিসাবে মনে করা হয়। একে আপনারা 4000 বছর আগের ন্যাচারাল এসি বা এয়ার কন্ডিশনও বলতে পারেন। ভূমিকম্প সহ্য করার মতো টেকনোলজি, অরাইন স্টারের সাথে অ্যালাইনমেন্ট, নর্থ পোল ডিরেকশন উইদাউট কম্পাস, এগুলো কি শুধু কাকতালীয় ঘটনা? নাফির সত্যি এর পেছনে কোনো বুদ্ধিমান এলিয়েনের হাত রয়েছে? তাদের এতটা জ্ঞান ছিল আমাদের পৃথিবীর ব্যাপারে যা আজ পর্যন্ত আমরা মানবজাতি অর্জন করতে পারিনি? এলিয়েন ড্রয়িংস ইন ইজিপ্ট,
ইজিপ্টে যত ভ্রমণ করার মতো স্থান রয়েছে ওইসব স্থানে আপনারা গেলে 4000 বছরের পুরনো এমন কারুকার্য দেখতে পাবেন। এটা দেখুন, এটা দেখতে একদম এরোপ্লেনের ড্রয়িংয়ের মতো মনে হচ্ছে, তাই না? এই ছবিটি দেখুন, এখানে একজন ইজিপশিয়ানের পাশে এক আজব প্রজাতির প্রাণীর ছবি আঁকা রয়েছে, যার বড় বড় চোখ, বড় মাথা এবং উচ্চতা কম, দেখতে একদম মডার্ন সায়েন্স ফিকশন মুভির এলিয়েনের মতো, তাই না? এই ছবিটি দেখুন, এটা দেখে আপনাদের কোনো কিছু মনে পড়ছে? এটা দেখতে একদম ইউএফওর মতো মনে হচ্ছে না? এ কারণেই কিছু কিছু বিজ্ঞানী মনে করে যে এই পিরামিডগুলো শুধু এলিয়েনই বানিয়েছে, পিরামিড তৈরিতে মানুষের কোনো হাত নেই। এই থিওরিটি যে কতটুকু সঠিক, যার সঠিক অনুমান এখন পর্যন্ত কেউ করতে পারেনি। পিরামিড এবং ওরাইন স্টারের সাথে যে অ্যালাইনমেন্ট, এ ব্যাপারে আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে। একে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর এটা পাওয়া গেছে যে বিনা এরিয়েল ভিউ ছাড়া বা অনেক উঁচু স্থান থেকে দেখা ছাড়া এমন পারফেক্টলি অ্যালাইন স্ট্রাকচার বানানো প্রায় অসম্ভব। শুধু অনেক উঁচু থেকে এরিয়েল ভিউয়ের মাধ্যমে এর একুরেট পজিশন বের করা সম্ভব। অথচ 4000 বছর আগে তো কোনো ড্রোন বা হেলিকপ্টার ছিল না যে অনেক উঁচু স্থান থেকে এর একুরেট পজিশন বের করা যেত। তাহলে তারা ভূমিতে বসেই একুরেট অ্যালাইন কেমন করে ফেলেছিল? শুধু উন্নত সভ্যতার প্রাণীরাই এমন নিখুঁত স্ট্রাকচার তৈরি করতে পারবে। দুই একটা জিনিস কাকতালীয়ভাবে মিলে যেতে পারে, কিন্তু পিরামিডের সব কিছুই কোনো না কোনো কিছুর সাথে মিলে যায়, যেন মনে হচ্ছে একে ইচ্ছা করেই এমনভাবে বানানো হয়েছে। পিরামিডের এমন কিছু কিছু রহস্য রয়েছে যার কোনো সঠিক ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি, এত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করার পরেও। তাহলে কি 4000 বছর আগের মানুষের টেকনোলজি বর্তমান টেকনোলজির থেকেও কি বেশি অ্যাডভান্স ছিল, নাকি তারা এই অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে ধারণা কোনো এলিয়েনের থেকে নিয়েছিল? আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগের পাঠে বলেছিলাম যে মিশর সরকার পিরামিডের ভেতরের সকল প্রকার গবেষণা বন্ধ করে দিয়েছে। যদি ভবিষ্যতে মিশর সরকার বিজ্ঞানীদের পিরামিডের ভেতরে কোনো গবেষণা করার সুযোগ দেয়, এর ফলে যদি নতুন কিছু আবিষ্কার হয়, তাহলে তার আপডেট আমি নিউ ভিডিওতে অবশ্যই দেব। আজ এতটুকুই। ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন আর ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।